দেবরাজ শাস্ত্রী সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য জ্যোতিষী শ্রী তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী নমস্কার ভালো লাগছে যে আপনারা যে এই প্রোগ্রামটা দেখেন এবং সেটা বোঝা যায় যে কী বলুন তো ফোনের ঝড় দেখে এই যে বুকিং নাম্বারে অনবরত ফোন আসছে এবং তার কাছে কিউরিয়সিটি যাচ্ছে কেউ জিজ্ঞেস করছে ওনাকে কোথায় পাবো কীভাবে পাবো এটা ভালো লাগছে যে অনুষ্ঠানটা মানুষ দেখছে দেখুন আমি আপনাদের একটা কথা বলতে পারি যারা দেবরাজ শাস্ত্রীকে বিশ্বাস করে এসছে যা দেবরাজ শাস্ত্রীর কাছে ভরসা নিয়ে এসছে তারা কিন্তু রেজাল্ট পেয়েছে কি বললাম একটা কথা যে দেবরাশ্রীকে যে বিশ্বাস নিয়ে এসছে ভরসা নিয়ে এসছে তারা কিন্তু রেজাল্ট পেয়েছে তাহলে আমি কিন্তু শুনতে চাই না বা আমি কোনোদিনও আজ পর্যন্ত চেম্বারে শুনিনি বা সব মানুষ যখন বলে স্যার অমুক জায়গায় গেছিলাম এত টাকা খরচা করেছি এই এই জিনিসে চায় না দেখুন ওটা আপনার ব্যাপার হতে পারে যে আপনার ওই সময় টাইমটা খারাপ চলছিল তাই আপনি ওই খরচাগুলো করেছিলেন এবং সেটা আপনার কাছে মিসইউজ হয়েছে তাই কিন্তু এখন সময়টা ভালো এসছে তাই আপনি আমাকে বলছে স্যার আপনার কাছে প্রতিকার নেওয়ার পরে তো আমি তো স্যার রেজাল্ট পেয়েছি আমি না সেটাই তো বললাম সময়টা আপনার প্লাস পয়েন্ট ছিল তাই আপনি ভালো মানুষের সন্ধিতে আসতে পেরেছেন এবং সেখান থেকে আপনি রেজাল্ট যেই রেজাল্টের আশায় ঘুরেছিলেন চারদিকে সেখানে চার পাঁচজন মানুষের কাছে গিয়ে পয়সা নষ্ট করার পরে ছ নম্বরে গিয়ে তো দেবরাজ শাসের কাছে তো রেজাল্ট পেলেন বলছে হ্যাঁ স্যার এটা তো পেলাম তাহলে স্যার ওরা কেন এই জিনিসগুলো বলে যে হয়ে যাবে আমি দেখুন এইসব কথা বলতে চাই না বলতে গেলে কি বলুন তো এইসব জিনিসগুলো ভালো লাগে না বাজারে আপনি যদি মাছ না চেনেন বা কোনোদিনও মাছ কেনেননি কিন্তু বাজারে গেছেন গিয়ে যদি দোকানদারকে প্রশ্ন করেন যে মাছটা টাটকা তো বা ভালো তো সেই দোকানদার কিন্তু প্রতিটা মানুষই বলবে কিন্তু হ্যাঁ ভালো কেন সে বিক্রেতা সে বিক্রি করতে বসেছে এইবার আপনি সেই কথা শুনে যদি আপনি তার কাছ থেকে মাছটা নেন এবং মাছটা নিয়ে যদি আপনি বাড়িতে এসে যখন দেখছেন যে তখন মাছটা ভাস থেকে দেখছেন যে মাছের মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে এবার প্রশ্ন হল দোষটা কার মাছ বিক্রেতা না যিনি কিনলেন তার অ্যাকচুয়ালি বিক্রেতা তো সে বিক্রি করতেই বসেছে তাহলে তার তো দোষ তো এখানে দেখলাম না কেন আপনি চেনেন না তাই আপনি মাছটা নিয়ে গিয়ে ঠকেছেন তাহলে এই দেবরা আছে অনুষ্ঠান চেনায় মানুষকে কীভাবে জ্যোতিষ কিভাবে তান্ত্রিকদের আপনাকে চিনতে হবে এতদিন কেউ ভেঙে বলেনি সবাই তো একই কথা বলে আমার কাছে আসুন এই যোগ চলছে ওই যোগ চলছে মাঙ্গলিক চলছে সাড়ে সাথে চলছে আপনার তো এই দারিদ্র যোগ চলছে এই কত রকমভাবে আপনাদেরকে পাজেল করে দিয়েছে তা আমার কাছে যখন যখন মানুষগুলো আসে আমি তো কাউকে ভয় খাওয়াই না আমি বলি যে দেখুন ওই কি পেয়েছে উনি কি পেয়েছেন ওনারা কী পেয়েছেন সেটা ভেবে না লেখে আপনি আপনার জীবনে যেটা জন্মেছিলেন যে সময়কার টাইম অনুযায়ী যেটা ভাগ্য সেটাতে আপনি কতটা বেনিফিটেড হতে পারেন সেটার দিকে মাথা খাবান বললো স্যার এইটা কিন্তু খুব ভালো কথা বলেন বেনিফিটেড হ্যাঁ অবশ্যই কারণ যেটা হচ্ছে যে প্রতিটা মানুষের একটা করে ভাগ্য আছে তারপরে তার ভাগ্য থেকে সেই ডেভেলপমেন্টটা পেয়েছে বলে আমাকে পেতে হবে এটা নয় তার থেকে আরও বেটার পজিশনও আপনি যেতে পারেন তার জন্য আপনাকে সময় ওয়েট করতে হবে কিন্তু এই যে কম্পিটিশন মার্কেটে আমার ছেলেকে সায়েন্স পড়াতে হবে কিন্তু দেখা যাচ্ছে ছেলে বা মেয়ের ছকে সায়েন্সের কানেকশানটা সেইভাবে নেই অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে দেখা গেল সায়েন্সের কানেকশান নেই কিন্তু আপনি ছেলেকে সায়েন্স নিয়ে বা মেয়েকে সায়েন্স নিয়ে পড়িয়েছেন যাচ্ছে যখনই পড়ানো শুরু করলেন কিছুদিনের মধ্যে পড়াশোনার রেজাল্ট খারাপ হতে আরম্ভ করলো আপনারা টিচার বদলাচ্ছেন আপনারা টিচার বদলাচ্ছেন ভাবছেন যে টিচারের পড়াশোনা কোনো ঘাটতি হচ্ছে মেয়েকে যখন জিজ্ঞেস করছেন বা ছেলেকে যখন জিজ্ঞেস করছেন তারা বলছে যে আমি মাথায় নিতে পারছি না ভাবছেন যে সে ফাঁকি বাজবে অ্যাকচুয়ালি না তার কানেকশান তাকে আপনি নেগেটিভ লাইনে নিয়ে চলে গেছেন যেটা তার পক্ষে পজিটিভলি ছিল সেটা কিন্তু আপনি তাই বারবার বলি যে পড়াশোনা যেরকম আপনি ছেলে মেয়েকে চেষ্টা করছেন তার সঙ্গে সঙ্গে এই যে ছোটোবেলা থেকে মোটামুটি মাধ্যমিকের আগে থেকে একজন ভালো জ্যোতিষীর গাইডলাইনে আপনি যাবেন তাতে কী হবে রেজাল্টটাও যেমন মাধ্যমিকে ভালো করতে পারবে পরবর্তী জীবনে কোন স্ট্রিম নিয়ে পড়লে সে তার জীবনে সাকসেসফুল লাইফ লিড করতে পারবে সেটাও আপনি জানতে পারবেন এবং সেখানে যদি বা বাধা থাকে সেখান থেকে রিকভার করে কিন্তু সেই জায়গায় আজকে দেবরা সেইভাবেই করে আজকে বিজনেস চলছিল না বিজনেস বসে গেছিলো দেখা গেল বিজনেসের ক্ষেত্রে ওনার যেমন ছকের প্রবলেম তার সঙ্গে সঙ্গে বিজনেস যেখানে করছিল সেই জায়গাটারও প্রবলেম ছিল যখন দুটো জায়গা রিকভার করে গেলাম করে দেওয়ার পরে সেই মানুষটা কিন্তু নিজেই ফোন করে বলেন যে স্যার এখন অনেক ভালো আছি এখন অনেক কাস্টমার এটা কিন্তু আমার মুখের কথা শুনে কিন্তু কেউ ভাববেন না যে আমি আপনাকে তাহলে আমার কাছে যাব না আমি বারবার বলছি আমি ওই বিজ্ঞাপনীর মতো কথা বলতে ভালোবাসি না আমি যেটা বারবার মানুষকে বোঝাই সেটা হচ্ছে আপনার সাথে প্রচুর ক্লায়েন্ট আছে যেগুলো হতে পারে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বা আপনার দূরবর্তী বন্ধুস্থানীয় যদি কেউ থাকে তাকে জিজ্ঞাসা করে নেবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন যে এনার কাছে গিয়ে কি রেজাল্ট পেয়েছো সেই আপনাকে বলে দেবে এর থেকে তো আজকে যদি কোনো কারণে আপনি দেখাতে এসছেন কিন্তু আপনি আপনার দেখছেন যে চেম্বার আরো দুটো দিনটা পুরনো লোক বসে আছে তাদের কাছ থেকেও কথা জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা আপনারা কতদিন ধরে আসছেন আর আপনার কি পেয়েছেন এর থেকে তো বড় কিছু কিছু নেই কারণ মানুষ পয়সা খরচা করছে রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে রেজাল্ট যাতে পাই তার উদ্দেশ্যে সেই অর্থটা ব্যয় করছে আর একটা জ্যোতিষ বা একটা তান্ত্রিকের কাজ হচ্ছে সেই রেজাল্টটা দেওয়ানো আর সেটা বরাবর দেবরা শাস্ত্রী দিয়ে আসে তাই আজকে বহু এরকম যদি আমাকে আমাকে অনেক মানুষ বলেছে স্যার আপনি ভিডিও যখন সব জ্যোতিষরা করে আপনি করেন না কেন আমি যদি এরকমভাবে ভিডিও করতে থাকি তাহলে আমার প্রোগ্রাম সেদিন করা হবে না শুধু ভিডিও দেখানো হবে তার মানে বুঝতে হবে যে কতটা মানুষ আমার কাছে এসে সেই উপকৃতটা পেয়েছে তাই কনফিডেন্সলি টিভিতে বলে যাচ্ছে একই কথা আমি তো এই জন্য তো কোনো জায়গায় শুনি না আমার চেম্বারে যখন আসে আমি জিজ্ঞেস করিনি কাউকে কোনোদিনও জিজ্ঞেস করি না যে আপনি কারো কাছে গেছিলেন সেখানে কি পেয়েছেন জিজ্ঞেস করি না কেন জিজ্ঞেস করি না আমি জানি আমার কাছে সেই মানুষটা আসবে পাঁচ ছটা জ্যোতিষতান্ত্রিককে থেকে কাছে ঘুরেই খুব কম মানুষ আছে যারা ডাইরেক্ট ওয়েতে এসছে তাদের ভাগ্যটা মনে খুব ভালো ছিল যারা ডাইরেক্ট ওয়েতে এসে গেছে তাদের ভাগ্যটা ভালো ছিল কিন্তু বেশিরভাগই আমি পেয়েছি চার পাঁচ জায়গায় ঘুরে তারপর দেবরাস শেখা এবং অনেকেই বলে যে স্যার আপনার অনুষ্ঠানটা লাস্টের দিকে একবার আট করে দেখলাম তাও আবার লাস্টের দোকান মানে সে সবার মুখে তিন চারটে কথা আপনার শুনলাম সেই শুনেই এসছিলাম তাহলে এই যে মানুষের জায়গাটা এবার প্রশ্ন হচ্ছে একটা অ্যাস্ট্রোলজি আপনাকে এত ভালো সাবজেক্ট এই সাবজেক্টটা নিয়ে এখন নোংরামই চলছে কেন আজকে দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছর এই লাইনে থাকার ফলে এতটাই খেটে নিজেকে তৈরি করতে হয়েছিল এই অ্যাস্ট্রোলজি শেখার জন্য এখন তো মনে হয় সেই জায়গা লাগে না এখন ছেলে মেয়েরা দেখছি যে সবাই বলে দিচ্ছে আমি সর্বেশ্বর সর্বা আমি সব কিছু পারি আমি সবকিছু এবং এর মধ্যে অ্যাস্ট্রোলজি কোনো বক্তব্য থাকে না আমি দেখেছি আজকে আপনাদের কাছে বহু যারা আমার আগের অনুষ্ঠান শুনে শুনেছেন তাদের মানে কানেকশান ওয়াইজ আমি বলে দিতাম কিন্তু এই কানেকশান নিয়ে অনেক মানুষ বুঝতে পারে না তাই আপনাদের উদ্দেশ্যে যেই কথাগুলোকে বলছি কি ধরনের সমস্যা এলে দেবরা আপনাকে সেই জায়গা থেকে বেনিফিটে পবাতে পারবে মনে করুন স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে থার্ড পারসেন মিডিল ভাবে ঢুকে গেছে এইখান থেকে সংসারে একটা অশান্তি তৈরি হয়েছে এখান থেকে রিকভার করানো যায় ফার্স্ট ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা পড়াশোনার মনোসংযোগ নেই ছেলে মেয়ে বন্ধুত্বর জায়গাটা বেড়ে গেছে সেই জায়গা থেকে পড়াশোনার প্রতি তার মনোসংযোগের অভাব দেখাচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে এইখান থেকে রিকভার করা যায় চাকরিস্থলে কোনোভাবেই হচ্ছে না বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে কোনোভাবে চাকরিতে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছি মুখে গিয়ে কেটে যাচ্ছে এইখান থেকে রিকভারি করানো যায় আপনার চাকরিতে চাকরি করছেন কিন্তু চাকরিতে গুপ্ত শত্রুর প্রভাব বিস্তার করছে বসের সঙ্গে নানা রকমভাবে ঝামেলা ঝঞ্ঝটের জায়গায় পড়ে যাচ্ছেন বস আপনাকে দেখতে পাচ্ছে না এইখান থেকে রিকভার করানো যায় বিজনেস করছেন কিন্তু বিজনেসে সেই ডেভেলপমেন্ট নেই সেই জায়গা থেকে করানো যায় আজকে এরকম এমন একটা ছোট্ট একটা ক্লায়েন্ট এসেছিলো সেই ক্লায়েন্টের কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল মেডিসিন দোকান দুটো পাশাপাশি করেছে একজন টেন পার্সেন্ট দেয় একজন ফিফটিন পার্সেন্ট দিচ্ছে তাহলে সাধারণ বিষয়টা হচ্ছে যে যিনি ফিফটিন পার্সেন্ট দিচ্ছে তার কাছে ক্লায়েন্ট বেশি যাবে এটা তো আপনারা এটা তো এটা তো স্বাভাবিক যে টেন পারসেন্ট তার কাছে কম যাবে কিন্তু দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্টে যিনি দিচ্ছেন তার কাছে ক্লায়েন্টের সংখ্যা কম আর যিনি টেন পার্সেন্ট দিচ্ছেন তার কাছে ক্লায়েন্টের সংখ্যা বেশি তাহলে এবার প্রশ্ন হচ্ছে একই জায়গায় দুটো দোকান কিন্তু ক্লায়েন্ট একদিকে বেশি একদিকে কম কিন্তু উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্ট যিনি যার কাছে কম তার কাছে কিন্তু ফিফটিন পার্সেন্ট আর যিনি টেন পার্সেন্ট দিচ্ছেন তার কাছে ক্লায়েন্টের সংখ্যা বেশি তার মানে কানেকশান শুধু কমালেই আমার কাছে লোক বেশি আসবে এটা নয় তার ফলে বিজনেসের ক্ষেত্রে এরকম জিনিস আছে বিজনেসে হঠাৎ করে দেখা যাচ্ছে পতন তৈরি হয়েছে বিজনেস বন্ধের মুখে চলছে সেই জায়গা থেকে রিকভারি করার জন্য দেবরা জায়গাটাকে যে প্রতিকার করে সেটা রেজাল্ট আছে আর বংশ পরম্পরা রিলেটেড যেটা আমি বারবার বলি মহাশক্তি কবজ এটা নিয়ে মানে আমার দ্বিধা নেই কেন এই কবজ যেসব মানুষরা পড়েছে প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে তাই আমার কাছে এটা দ্বিধা নেই এই রকম ধরনের সমস্যা নিয়ে যারা এসছেন তারা প্রতিটা মানুষ রেজাল্ট পেয়েছেন আজকে তারা হ্যাপি এবং আশ্চর্য ব্যাপার শুধু সেই ব্যক্তি আমার কাছে হ্যাপি নয় সেই ব্যক্তির দ্বারা আরও পাঁচটা ক্লায়েন্ট তৈরি হয়েছে সেই ব্যক্তির দ্বারা তার পরিবারের পাঁচটা ক্লায়েন্ট তৈরি হয়েছে এই জায়গাগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে তারপরে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ব্যাঙ্ক দেবরাজ শাস্ত্রীর একটা ভালোভাবে পরিণত হয়ে আছে কি করে হল কারণ কাজের মাধ্যম দিয়ে মানুষের কাছের মানুষ হতে পেরেছি তাই দেবরাজ শাস্ত্রী যে জায়গাটা এই জন্য দেবরাজ শাস্ত্রী শোনে না যে কার কাছে গেছেন কি পুরী আমি তো মনে করি সব কাঠ পড়ানো হয়েছে কেন বংশ পরম্পরার তন্ত্রের যে সিস্টেমটা সেটা কিন্তু আমি আজ পর্যন্ত টিভির মাধ্যমে যেসব তান্ত্রিকরা দেখলাম সিস্টেমের কোনো জিনিস আমি দেখলাম না আর ওই সিস্টেম দেখানো যায় না তন্ত্রগুপ্ত বিদ্যা কেউ যদি ভেবে নেয় যে তন্ত্রটা প্রকাশ্যবিদ্যা প্রকাশ্য পুজো দেখানো যায় প্রকাশ্যে হোম করা যায় যোগ্য নয় শান্তির যোগ্য প্রকাশ্যে করা যায় কিন্তু কোনো পার্সোনালি যোগ্য প্রকাশ্য হয় না তাহলে কিন্তু তাহলে আপনারা কি দেখছেন আপনারা প্রকাশ্যে দেখছেন তার মানে সেটা যোগ্য দেখছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা যজ্ঞের পরিস্থিতি ওটা তন্ত্র বা তান্ত্রিক সিস্টেমে যোগ্য নয় কেন আমাদের গুরু সেটা বলেছিল যে মানে যে শিষ্যকে সে শিক্ষা দান করবে তার আশেপাশে কোনো শিষ্য যাতে জানতে জানতে না পারে এতটাই গুপ্ত সেই শিক্ষা সেটাকে তন্ত্র শিক্ষা বলা হয় সেটাকেই জ্যোতিষ শিক্ষা বলা হয় গুরু তারা হয় কিন্তু এখন তান্ত্রিক জ্যোতিষ এখন ভরপুর প্রচুর ভরে গেছে তাই যারা মনে আমি দেখুন আমি বারবারই একটা কথা বলি আমার প্রোগ্রামে কিন্তু মাঝে মাঝে চলে আসে কেন মন তো আমি ভালো লাগে না মানে প্রতিটা মানুষ কেন কষ্টে থাকবে এই পেশাটা এতটাই ভালো পেশা এবং এই পেশার সাথে সাথে এই যে সাবজেক্টটা এতটাই অথেন্টিক যে মানুষকে উপকার করানো যায় তাহলে সেখানে উপকারের জায়গায় অপকার মানুষ কেন পাবে কারণ সেই ব্যক্তিদের সেই জ্ঞানের পরিধিটা প্রবলেম আছে তাই প্রোগ্রাম সেইভাবে আপনাদের ডেভেলপমেন্ট করাতে পারছে না তাই যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি এসে দেখা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি প্রত্যেক প্রত্যেক মঙ্গলবার মাসের চতুর্থ মঙ্গলবার পাবেন দুর্গাপুর শুক্রবার পাবেন রাজবাহারি প্রথম শনিবার পাবেন চুচুড়া রবিবার প্রত্যেক রবিবার পাবেন চুচুড়ায় এছাড়াও যা দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পাবেন কৃষ্ণনগর এবং তৃতীয় শনিবার পাবেন কাঁথি যারা মনে করছেন সামনে সামনে যে মার্চ মাস আট তারিখে শিবরাত্রির অনুযায়ী যে কাজটা করতে চাইছেন বা করাতে চাইছেন বা মহাশক্তি কবচের যে জায়গাটা যেটা আমি আপনাদের এতক্ষণ ধরে বললাম সেই জায়গাটা করাতে চাইছেন তাহলে সত্য যোগাযোগ করবেন কারণ একটা টাইমের পর কিন্তু আপনারা আসবেন বটে কিন্তু ওই টাইমে আপনি কাজ করাতে নাও পারেন কারণ কাজের কিন্তু একটা ভিড় থাকে আমার এটা প্রত্যেক বছরে বলে দিচ্ছি কারণ আমার মন্দিরটা কিন্তু বাবার মন্দির শিব মন্দির আমার মন্দিরটা কিন্তু মায়ের মন্দির নয় তার ফলে বারবারই একটা কথা বলছি বছরের একটি দিন সবচেয়ে কাজের চাপ থাকে আর এই টাইমে আমার সবচেয়ে বেশি কাজ হয় মহামৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয়ের কাজটা সবচেয়ে বেশি হয় তার ফলে এই যে টাইমটা এই টাইমের মধ্যে একটা টাইম এখনও সময় আছে তাই বারবার বলে দিচ্ছি কিন্তু একটা টাইম তাহলে লাস্ট মুহূর্তে এসে বলেন স্যার আমি করাতে চাই আমার যদি কোটা কমপ্লিট হয়ে যায় বা আমি যদি যেটুকু আমার ক্যাপাসিটি হয় আমি তো কাউকে দিয়ে করাই না আমি নিজেই করি ওটা তার ফলে আমিও একটা মানুষ আমি যদি অন্য কাউকে দিয়ে করিয়ে আপনাকে ডেলিভারি করতাম তাহলে বলতাম হ্যাঁ আমার কাছে কোনো ব্যাপার নেই যখন খুশি আসতে পারে কিন্তু যেহেতু আমি করি তাই আমি কনফিডেন্সলি বলতে পারি যে আমার মহাশক্তি কবর যার গলায় থাকবে তাকে রেজাল্ট পেতে বাধ্য যে যে সমস্যা তিনটে জিনিস নিয়ে আসবেন না একটা হচ্ছে মারণ রিলেটেড বা খারাপ কাজ জিনিস করবেন না বশীকরণ রিলেটেড নিয়ে আসবেন না আর লটারির যোগ পাইয়ে দেবেন সেই যোগ নিয়ে আসবেন না এছাড়া যে কোনো সমস্যা নিয়ে আপনি আসতে পারেন রেজাল্ট পাওয়ানোর দায়িত্ব আমার আজকের মতো সময় শেষ আজকে আবার আবার দেখা হবে আগামী দিন আজকের মতো বিদায় নমস্কার